দর্শক, ইউএসসি নিউজ অনলাইন ডটকম এর নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকতেন সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 507 পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট আইনজীবী সফল কমিউনিটির সেবায় অত্যন্ত নিবৃত্ত প্রাণ আইনজীবী অ্যাটর্নি শেখ সেলিম। সেলিম, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভাই, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ দর্শক, শেখ সেলিম দীর্ঘদিন যুক্তরাষ্ট্র বাঙালি কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছে, আইনি সেবা দিয়ে যাচ্ছেন। মিগ্রেশন সহ বিভিন্ন আইনি সেবায় তিনি অভিজ্ঞ। আমরা আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের যে বিষয়টি নিয়ে কথা বলব, যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট এই পর্যন্ত করোনাকালে যে সকল নির্বাহী আদেশ দিয়েছিলেন সেই আদেশ, এবং করোনাকালে যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং যে সরকারি প্রণোদনা ইত্যাদি বিষয়ে আমরা জানবো আমাদের অভিজ্ঞের কাছ থেকে। সর্বশেষ কি অবস্থা নির্বাহী আদেশের এবং ইমিগ্রেশনের কি অবস্থা ইত্যাদি বিষয় দিয়ে। প্রথমে সেলিম ভাই, যদি নির্বাহী আদেশের বিষয়টা যদি শুরু করেন। সর্বশেষ নির্বাহী আদেশ প্রেসিডেন্ট ট্রাম্প জারি করেছে, যেমন ধরেন যে মানুষকে প্রণোদনা দেওয়া, যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট এক্সটেনশন করা, সেইটা দ্যাট সিগনিফিকেন্ট। আমি এটা এটা ইউজুয়ালি আনএমপ্লয়মেন্ট কোনো ইউনাইটেড স্টেটস এর ফাইন্যান্সিয়াল বেনিফিট সিটিজেনদের দেওয়া ছাড় দেয়া, এটা কংগ্রেশনাল ব্যাপার, কংগ্রেশনের লেজিসলেশন দরকার হয়। যেহেতু কংগ্রেসের আপার হাউস এবং লোয়ার হাউস, সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এই ব্যাপারে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা একমত হতে পারছিল না একটা প্যাকেজে। বিভিন্ন ধরনের নেগোসিয়েশন, প্রপোজাল, পাল্টা প্রপোজাল, প্রস্তাব, পাল্টা প্রস্তাব চলছিল দুই পক্ষের ভিতরে। তখন ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প এই সুযোগটা হাতে নেন, যেহেতু ইলেকশন ইয়ার, তার ভোটের বিবেচনা এনে, পলিটিক্যাল কনসিডারেশন এনে সেই লেটে সর্বশেষ নির্বাহী আদেশ জারি করে, যে সে এই প্যান্ডেমিকের জন্য, করোনা প্যান্ডেমিকের জন্য সার্টেন বেনিফিট সিটিজেনদের দেবে, এবং আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেমন 600 তো করে 400 করা, ইয়ে করা, ইউজুয়াল এইটা কংগ্রেশনাল লেজিসলেশন। কিন্তু সে জানে যে ভোটাররা, জনগণ সবসময় কিছু চায়। এখন যদি কংগ্রেস এইটা, আমার মনে হয় এটা এইটা কোর্টে গেলে ইট উইল বি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল, কোর্ট বাতিল করে দেবে। কিন্তু এখানে একটা পলিটিক্যাল রিস্ক আছে, যদি ডেমোক্র্যাটরা বা কংগ্রেস এইটা কোর্টে যায়, তাইলে তাহলে পলিটিক্যাল মানে নির্বাচনী বিবেচনা এইটা তাদের এগেনস্ট যাবে, বাতিল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ব্লক করে দেয়। তাহলে যারা এটার করবে তারা রাজনৈতিকভাবে কোণঠাসা হবে ডেফিনেটলি, এবং ট্রাম্পের এটা একটা বড় রাজনৈতিক চাল। এইটা আপনি মনে করতে পারেন যে জনগণকে ভোটারদের ঘুষ দিয়ে ভোট নেওয়া, সেইটা একটা বড় ব্যাপার যা প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকশন ইয়ারে এই সুযোগটা, সে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতির একটা বিরাট ফায়দা লুটার নির্বাহী আদেশ। এটা এই আদেশের মাধ্যমে ইউএস ট্রেজারি থেকে ফান্ড দেয়া হচ্ছে ভোটারদের এই প্যান্ডেমিকের কারণে। অফকোর্স লোকজনের প্যান্ডেমিকের কারণে অনেকে কাজ নাই, বেকার, তাদের সাহায্য দরকার, আর্থিক সাহায্য দরকার, সেই সাহায্যটা সে কংগ্রেসের, যেটা কংগ্রেসের কাজ সেটা কংগ্রেসের রিপ্লেস করে প্রেসিডেন্ট সেইটা ডাইরেক্ট দিয়ে দিল। দিয়ে দেওয়ার মানে তার ইলেকশন, এটা একটা বড় ইলেকশন ক্যাম্পেইন বলতে হবে। এবং এটা ইউএস ট্যাক্স পেয়ার বা ইউনাইটেড স্টেট ট্রেজারির এক্সপেন্সে সে নিজের এই ক্যাম্পেইনটা করলো, এবং ক্যাম্পেইনটা ফাইন্যান্সিয়াল ক্যাম্পেইন, ইটস এ ভেরি স্মার্ট মুভ, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে অত্যন্ত স্মার্ট মুভ এটা প্রেসিডেন্টের। আর এটা জো বাইডেন কেউই এটা বিরোধিতা করতে পারছে না, এটা বিরোধিতা করা মানেই জনগণের বিরুদ্ধে যাওয়া, তাদের স্বার্থের এগেনস্টে যাওয়া। তো সেইটা একটা বড় মুভ। আমার মনে হয় না এটা যে কংগ্রেশনাল লেজিসলেশন ছাড়া এইটা করা যায়,
কিন্তু প্রেসিডেন্ট এটা করে দিয়ে দিয়েছে যে সুতরাং এইটা কেউ চ্যালেঞ্জ করবে বলে মনে হয় না সোফার আমি জানি এটা কেউ কোর্টে চ্যালেঞ্জ করে নাই সো ওইটা কংগ্রেসনাল কংগ্রেসের মাধ্যমে আসলে যেভাবে প্রেসিডেন্ট সাইন হয়ে এই পর্যায়ে এই প্রক্রিয়াটা হইতো এখন কিভাবে হয়ে যাবে এখন সরাসরি হয়ে যাবে না আর কোনো প্রক্রিয়া এখন সরাসরি দেবে যেহেতু ট্রেজারি ডিপার্টমেন্ট তার আন্ডারে প্রেসিডেন্টের আন্ডারে আপনি জানেন ট্রেজারি সেক্রেটারি ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট এখন তার প্লেজার অনুযায়ী সার্ভ করে তো সে যদি এক আদেশ দেয় যতক্ষণ পর্যন্ত কোর্ট বলবে এটা আদেশটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড তো এইটা তো ট্রেজারি ডিপার্টমেন্ট বলতে পারছে বলবে না বলতে পারে যে তোমার এই আদেশ ভ্যালিড না এবং দে ক্যান রিফিউজ টু কমপ্লাই উইথ দিস বাট সেটা তারা করবে না সেটা তার নিজের লোক সো আর যদি কংগ্রেস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এটা মামলা করে ব্লক করে যে প্রেসিডেন্টের এটা পাওয়ার নাই তাইলে তারা হাউস ইজ ডমিনেটেড বাই ডেমোক্রাট ডেমোক্রাট ট্রাম্প বলবে যে দেখো আমি তোমাদের এটা দিচ্ছিলাম এই ডেমোক্রাট এটা ব্লক করলো সো তোমাদের এটা তারা দিতে চায় না তো বোঝেন যে ভোট ব্যাংক ভোটাররা তার এগেনস্ট যাবে এইটা সো তাদেরও এইটা ডাইজেস্ট করে নিতে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও ডাইজেস্ট করে নিতে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও হজম করতে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও সমালোচনা থেকে বিরত রয়েছে তারা এবং কোনো উপায়ও নাই সো সেইটাই সেইটাই বর্তমান পরিস্থিতি সেটা এখানে কিন্তু কংগ্রেস অনেক অনেকগুলো বিষয় ছিল এই যে প্যাকেজের মধ্যে হ্যাঁ প্যাকেজের মধ্যে কিন্তু কংগ্রেস অনেকগুলো বিষয় ছিল যেগুলো সিনেটে গিয়েছিল কিন্তু আসছিল তারা একটা বড় প্যাকেজ করার চেষ্টা করতেছিল কিন্তু রিপাবলিকানরা সেটা চায় নাই রিপাবলিকানরা ধরেন কর্পোরেট ফ্যাসিলিটি দিতে চাইছে আর ডেমোক্রেটরা দিতে চাইছে পাবলিক রে ইন্ডিভিজুয়াল রে বড় প্যাকেজ সেখানে একটা বিরাট দ্বিমত হচ্ছে তো দ্বিমত হওয়ার কারণে সেটা পাশ করা সম্ভব হয় নাই অর্থাৎ হাউজও হয় নাই সেনেটেও হয় নাই কারণ প্রেসিডেন্ট এই অচল অবস্থার সুযোগটা নিল জনগণকে বোধহয় $1,200 করে আবার দেবে ইয়ে করা মোট সর্বমোট $4,400 সেটা কবে নাগাদ হইতে পারে সেটা মনে হয় শিগগিরই অ্যানাউন্সমেন্ট আসছে এটা ট্রেজারি ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করছে কবে তারা দেবে তারপরে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট আরো কয়েক মাস বাড়ানো হয়েছে তারপর যেমন ধরেন আনএমপ্লয়মেন্ট মেলিমেটে স্টেট যেটা দিত তার সাথে 600 তে কমায় 400 করা হয়েছে তো সেটা কন্টিনিউ করবে এই এবং রিফান্ড পাবে যারা ট্যাক্স পেয়ার ইয়ে করেছে আগের মতোই সেটা চলতে থাকবে তো এই এই বেনিফিটটা আসলে কোনো ট্রেজারি ডিপার্টমেন্ট বা ইউনাইটেড স্টেটস এর এক্সপেন্স ফাইন্যান্সিয়াল বিলস ইজ স্টার্টস ফ্রম কংগ্রেস এবং কংগ্রেসের এবং সেনেটের একটা বড় অংশের ভোট লাগে কিন্তু অসল অবস্থায় নিয়ে সেও জানে যে এটা কনস্টিটিউশন না হইতে পারে কিন্তু সে নির্বাহী আদেশ দিয়ে দিল এবং যেহেতু তার অ্যাডমিনিস্ট্রেশন ইজ সাবজেক্ট টু হিজ ডিরেকশনস সেইটা সে ট্রেজারি ডিপার্টমেন্টে বলছে যে এক্সিকিউট দিস এটা বলবৎ করো এটা আমার আদেশ তো তারা তো এটা চ্যালেঞ্জ করবে না হয়তো ধরেন অন্য কোনো সময় হইলে বা অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেশন হলে যেখানে ট্রেজারি ডিপার্টমেন্ট কুড রিফিউজ টু ডু দিস লফুলি রিফিউজ করতে পারতো তারা বলতে পারতো যে মিস্টার প্রেসিডেন্ট তোমার এটা পাওয়ার নাই আইনে এই আছে কনস্টিটিউশনে এই আছে কিন্তু এই পরিস্থিতি তারা সেটা করবে না তারা বলবে যে ওকে প্রেসিডেন্ট এই আদেশটা দিছে আমাদের জন্য প্রেসিডেন্ট আমাদের বস আমাদের জন্য এইটা ভ্যালিড যতক্ষণ পর্যন্ত কোনো কোর্ট ইনজাংশন জারি না করে যে নিষেধাজ্ঞা জারি না করে যে ওয়েট এটা স্থগিত করা হলো এইটা নিয়ে মুভ করে না আর একটা হলো সেলিম ভাই যে প্রেসিডেন্টের যে কোনো নির্বাহী আদেশ সেটা যদি সংবিধান সম্মত না হয় এর জন্য কি প্রেসিডেন্টের কোনো আইনের মুখোমুখি হওয়ার বা পরবর্তীতে কোনো বিষয় থাকে কিনা থাকতে পারে যেমন এইটা আলো কোর্টে ইনভ্যালিডেট করতে হয় আর যেখানে খুব ওবিয়াস সেখানে সেখানে যে আনকনস্টিটিউশনাল কাজ করার জন্য প্রেসিডেন্ট কুড বি সাবজেক্টেড টু ইমপিচমেন্ট প্রসিডিং আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস ডিপেন্ড করে হাউ গ্রেভ ইট ইজ এবং নোয়িংলি আনকনস্টিটিউশনাল যদি কনস্টিটিউশন ভায়োলেট করে প্রেসিডেন্ট
দেন প্রেসিডেন্টের লায়াবিলিটি আছে, পার্সোনাল লায়াবিলিটি থাকতে পারে, ইয়ে থাকতে পারে, কিন্তু সে পর্যায়ে সেই পরিস্থিতি নাই এখন। এবং ট্রাম্প ইজ এ রিস্ক টেকার এবং কাম কেয়ারি লোক, এইটা আছে ওকে আমি দিয়ে দিলাম, তোমরা ইয়ে করে বেড়াও। সো তার কারণ তার তো এই উইমজিক্যালনেসটা অর্থাৎ খামখেয়ালিপনা আছে, সে আইনটাইন ভঙ্গ মানতে চায় না, তার নিজের উইমটাই ইয়ে করতে, আমি প্রেসিডেন্ট আমার কথাই আইন, সো এরকম একটা ভাবসা। আর এখানে যে নির্ভয়াদেশে যে $400 মধ্যে $300 ফেডারেল থেকে আসবে আর $100 স্টেটরা দিবে, কিন্তু স্টেট যদি সেই অর্থটা না দেয় সেক্ষেত্রে কি হবে? ও স্টেট কুড রিফিউজ, যদি স্টেট বলে যে এইটাই, স্টেট কুড রিফিউজ, স্টেট বলতে পারে যে তোমার এই আইন তোমার এইটা ভ্যালিড না, অ্যান্ড উই রিফিউজ টু ডু দিস। এস্টেট ক্যান অলওয়েজ দিস, তার কারণ এস্টেট ইজ অটোনোমাস, স্বায়ত্তশাসিত এদেশে। এস্টেট প্রেসিডেন্টের আনলফুল অর্ডার ক্যারি আউট করতে বাধ্য না, এক্সিকিউটিভ অর্ডার আনলফুল হলে ক্যারি আউট করতে বাধ্য না, তারা ডিমত পোষণ করতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধরেন স্টেট গভর্নমেন্টও, প্রতিটা স্টেটে তো ইলেকশন হবে, এখন যে স্টেট বললো যে তোদের আমি পয়সা দেবো না, আপনি চিন্তা করেন সেই স্টেটের গভর্নর বা সেই স্টেটের গভর্নরের কি অবস্থা, সেই স্টেটের অ্যাটর্নি জেনারেল যে হয়তো এর বিরুদ্ধে মামলা করতে পারে, কোর্টে চ্যালেঞ্জ করতে পারে, তারও তো ইলেকশনের সময়, তো সেই রিস্ক নেবে কি নেবে না দ্যাটস এ দেখার বিষয়। তো সেইটা একটা প্রবলেম এখানে, যে প্র্যাকটিক্যাল কনসিডারেশনটা কনসিডারেশনটা পলিটিক্যাল কনসিডারেশনটা আর প্র্যাকটিক্যাল কনসিডারেশনটা এক হয়ে এখন এটা আইনগত চ্যালেঞ্জের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইছে আমি যা মনে করি, এবং সেইটাই কেস আমার মনে হয়। আর ট্রাম্প এটা ভালো করেই জানে যে এইটা কেস হবে, সেই এইটা দিয়ে বাহবাটা একা নেওয়ার চেষ্টা করছে, সে ইলেকশনে এসে মানে ক্যাম্পেন ট্রেলে এসে বলবে যে আমি এইটা করেছি, কংগ্রেস করতে চায় নাই কিন্তু জনগণের দিকে তাকায় আমার এটা করতে হয়েছে, আমি প্রেসিডেন্ট, আমার এটা দায়িত্ব আছে লোকজন করে লোক ফার্স্ট। হ্যালো, প্রণোদনার ব্যাপারে এ বছরে আরো কতকগুলি এক্সিকিউটিভ অর্ডার জারি করেছে, বিশেষ করে ইমিগ্রেশন, সেটাও তার পিছনে পলিটিক্যাল কনসিডারেশন, তার ইলেকশনকে মাথায় রেখে করছে, এটা এটা অত্যন্ত স্বাভাবিক, তার কারণ তার একটা যে ভোটার বেসটা আছে তারা অ্যান্টাই ইমিগ্রেশন। তো সে এক্সিকিউটিভ অর্ডার জারি করে চালু করে এ বছরে যত নন ইমিগ্রান্ট ভিসা আছে সব স্থগিত করে দিছে, যে কোন প্রকার ভিজিট ভিসা ওয়ার্কিং ভিসা নিয়ে ভিসা ইস্যু করছে না মানে স্টেট ডিপার্টমেন্ট এম্বাসি গুলো, সেটা বন্ধ করেছে। সর্বপ্রকার ইমিগ্রান্ট ভিসাও যাদের সেটা নিউ ইস্যুয়েন্স বন্ধ হয়ে গেছে এবং তারা কাউরে কেউ এনে আসতেও পারছে না কিছু কিছু, এবং যে সমস্ত দেশের আগে ভিসা আছে তাও সার্টেন কান্ট্রিতে, যেমন চায়নার কোনো লোকই আমেরিকায় ঢুকতে পারছে না, ইটালির কোনো লোকই আমেরিকায় ঢুকতে পারছে না যেখানে করোনা প্যান্ডেমিক এর প্রভাব আছে, সব যাদের এক্সিস্টিং ভিসা আছে তাদেরও ঢুকতে দিচ্ছে না। তো সেটার ব্যাপারে নির্বাহী আদেশ জারি করা হয়েছে। তারপরে ইমিগ্রেশন রেস্ট্রিক্ট করার জন্য আপনারা জানেন পাবলিক সার্ভিস প্রভিশনকে, অর্থাৎ এইটা এক্সপেন্ড করা হয়েছে, আগে শুধু যারা ওয়েলফেয়ারটা নিত সেইটাই পাবলিক চার্জ ধরা হতো, এখন বিভিন্ন ধরনের জিনিস আনা হয়েছে। আগে পাবলিক চার্জের ভিতরে ইমার্জেন্সি মেডিকেল হেল্পটা ছিল না, সেইগুলা এর ভিতরে আনা হয়েছে, এবং কনসিডারেশনে আনা হয়েছিল যে অনেক যে স্কুল লাঞ্চ পর্যন্ত এবং ইউএস সিটিজেন বাচ্চা যাদের আছে ইমিগ্রান্টদের সেগুলো তারা ওয়েলফেয়ারও নিতে পারবে না, সেই ধরনের
হইলে তাহলে মা বাপরে রেসপন্সিবল করা হবে, যদিও সেগুলো আসে নাই পুরা ইয়ে করে নাই, কিন্তু এ ধরনের আলোচনায় ওই এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার জন্য এগুলা আনা হয়ে এগুলা এক্সিকিউটিভ অর্ডার ভিতরে বিবেচনায় আনা হয়েছিল, শেষ পর্যন্ত এগুলো আসে নাই। যেমন মেডিকেল হেল্প এগুলা অনেক কিছুই ছিল না, কিন্তু এখন আবার এগুলা আনা হয়েছে। ধরনের ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল হেল্প বিভিন্ন স্টেট গভর্নমেন্টের তে নিলে সেটা পাবলিক চার্জের ভিতরে আনা হবে, কিন্তু পাবলিক চার্জ কোথায় কোথায় স্থগিত হয়েছে কি এই যে কোথাও যে একবার বাতিল ওই আদালত স্থগিত করে দিয়েছিল সেই বিষয়টা কি অবস্থা? এটা আদালতের স্থগিত জারি আছে সেটা, যে ইউএস নিউ ইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে সেটার নেশন ওয়াইড ইনজাংশন জারি করা হয়েছে। এবং ইমিগ্রান্ট ভিসার ব্যাপারে সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে যে ইমিগ্রান্ট ভিসা ইস্যু হওয়ার আগে ওই অ্যাপ্রুভড অ্যাডভান্স ইন্স্যুরেন্স কিনতে হবে, সেইটা যেমন বিদেশ থেকে আসতে হইলে আগে ইন্স্যুরেন্স এম্বাসি উড রিকোয়ার যে ওকে তুমি আমেরিকায় যাচ্ছ আগে তোমার ইন্স্যুরেন্স দেখাও, হেলথ ইন্স্যুরেন্স। ওইটা কার্যকর হয়েছিল কিন্তু এটা আবার কোর্ট স্থগিত করেছে, সো এই কোর্টের এই স্থগিত আদেশ বোধ হয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপিল করেছে সেকেন্ড সার্কিটে, আমার জানা মতো সেটা সেকেন্ড সার্কিট ওইভাবেই এখনো আছে, সেকেন্ড সার্কিট মনে হয় না রুলিং ইস্যু করেছে এটা স্টিল। ইলেকশন ইয়ার এখন নভেম্বরের ভিতরে এটা সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা নেই, বছরে দুইবার বসে এবং সব কেস তারা নেয় না, এবং নিলে তার বিভিন্ন প্রসিজার আছে সুপ্রিম কোর্টে, দিলে লয়ারদের ব্রিফিং করতে হয়, ব্রিফিং দুই পক্ষ পক্ষ বিপক্ষ ব্রিফিং করতে হয়, তারপরে কেস কনসিডারেশনে যায় এবং কোন সেশনে এটা উঠবে সেটা অ্যালোকেটেড আর্গুমেন্ট ইয়ে হয়, সো সেটা এক দুই বছর সময় লেগে যায় সুপ্রিম কোর্টে হিয়ারিং পাইতে। সো সেক্ষেত্রে যদি সেকেন্ড সার্কিট এই আদেশ বল মানে ইনজাংশন নিষেধাজ্ঞা বলবৎ রাখে তাহলে সুপ্রিম কোর্টে আরো দুই বছর এটা চলে যাবে। সো মানে আওতার ভিতরে আনতে পারে, তার কারণে এখন বলা হচ্ছে যে এখন অ্যাডমিনিস্ট্রেশন এটা কনসিডারেশনে নিতে পারছে না বা এটা দিয়ে তাদের হার্ট করতে পারছে না, কিন্তু এর পরে যদি এটা বলবৎ থেকে যায় তারা এখন নিলে এইটা তারা পরে কনসিডারেশনে আনবে, ডেফিনেটলি আনবে, মানে তারা যারা এই সুযোগটা নেবে তারা পরবর্তীতে যদি আইনটা বাতিল হয়ে যায় বা স্থগিতাদেশটা বাতিল হয়ে যায় তাইলে তারা এই সার্জিক পাবলিক সার্জার আওতায় চলে আসবে, এরকম আসতে পারে যদি এটা এনফোর্স করে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টিভঙ্গির উপরে প্রশাসনের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে, যদি প্রশাসন বলে জন্য আমরা এইটা ওইখান থেকে কার্যকরী করব এবং এই সমস্ত লোকের এগেনস্ট প্রতিকূলে এটা ব্যবহার করব তারা সেটা করতে পারবে, আমার মনে হয় না সেটা আইনগত কোনো বাধা থাকবে, কিন্তু প্রশাসনের ইচ্ছার উপর নির্ভর করবে। হ্যাঁ, বর্তমানে ওইটা ইউজ করে তাদের কিছু করতে পারছে না, তো পার্থক্যটা সেখানে। যেমন ধরেন একজন গ্রিন কার্ড হোল্ডার আছে, সে এখন এই মেডিকেল হেল্প মেডিকেটেড নিল, আপাতত তারে ডিপোর্ট করতে পারছে না, তা বলতে পারছে না যে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবো, কিন্তু সে পাঁচ বছর পরে যখন সিটিজেনশিপের জন্য করে তখন এটা তারা বিবেচনায় নিতে পারে, তখন যদি স্থগিত আদেশ বাতিল হয়ে এই এক্সিকিউটিভ অর্ডারটা বলবৎ থাকে। আমি বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আপনি যে আমাদের বাঙালি কমিউনিটি যারা রয়েছে বিষয়টা তাদের কি পরামর্শ দেন আপনি? অ্যাভয়েড করা উচিত, যদি পারে তারা অ্যাভয়েড করা উচিত, আর যদি না পারে একান্ত যার দরকার আছে সে নিলে আর কিছু তো করার নেই, যার ধরেন সিরিয়াস মেডিকেল কন্ডিশন আছে তার মেডিকেট দরকার আছে, এখন মেডিকেট যদি স্টেট দিয়ে থাকে এখন সে যদি এটা না নেয় তাহলে তার লাইফ সিচুয়েশনের লাইফ সেভিং এর ব্যাপার, তখন তার তো কোনো উপায় নেই, কারোর এটা দরকার না হলে সেটা নেয়া না না নেওয়া উচিত, অ্যাভয়েড করা উচিত পাবলিক চার্জ। আর স্পেশালি যে
নির্বাহী যে সার প্রক্রিয়া দিন কোনটা আছে কিনা যে আরটা আসতে পারে এরকম শোনা যাচ্ছে? না আসে সেটা তো বলা যায় না, যে কোনো সময় যে কোনো না আদেশ আসতে পারে, এই প্রেসিডেন্ট হঠাৎ করে একটা ইয়ে করে দিতে পারে। তবে আপাতত কোনো মানে আওয়াজ হোয়াইট হাউসে পাওয়া যাচ্ছে না যে আমরা এটা নির্বাহী আদেশের জন্য কনসিডার করছি, এমন কোনো আওয়াজ আমিও শুনি নাই, আপনারাও শুনছেন শুনছেন কিনা জানি না, আমার জানা মতে নেই। আচ্ছা, আর অতীতের যে নির্বাহী আদেশগুলো যে বিশেষ করে করোনা শুরু হওয়ার পর থেকে ওগুলার কি সর্বশেষ কি অবস্থা? ওগুলা তো অনেক আদেশ বহাল আছে, যেমন ধরেন ওই নয় ইমিগ্রান্ট নন ইমিগ্রান্ট ভিসার ব্যাপারে এসব আদেশ বহাল আছে, এবং সেটা অনেক কিছু আছে, যেমন ধরেন নির্বাহী আদেশ কতকগুলি ব্যাপারে নির্বাহী আদেশ দেওয়া যায় না, কতকগুলি ইমিগ্রেশন ব্যাপারে সরকার অনেক কিছুই করতে পারে। তার কারণ ইমিগ্রেশন ইমিগ্রেশনের আইনটা যে কোনো দেশের ইমিগ্রেশন কন্ট্রোল করা সরকারের দায়িত্ব, এবং জাতীয় স্বার্থে যে কোনো কিছু যদি একটু রেশনাল হয় তাহলে সেইটা ভ্যালিড হবে। আপনার যেমন ধরেন এই যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশনস কারে দেবে কারে দেবে না, এগুলা কনস্টিটিউশনাল মার্ক পাস করা কঠিন, তার কারণ কোর্টগুলা খুব সিরিয়াসলি একটা রিভিউ করে, স্ট্যান্ডার্ড করে। কারণ ইমিগ্রেশন ব্যাপারে ইফ ইট মেক সেন্স কোর্ট সেজ ইজ ওকে, এইটা জাতীয় স্বার্থে করা হচ্ছে, তার কারণ আপনার যে কোনো দেশে, শুধু আমেরিকায় না, কোনো দেশের সরকারই বিদেশিতে কোনো ফার্ম রাইট দিতে চায় না এবং দেয়ও না, শুধু আমেরিকা নাই, আমেরিকা অনেক রাইট আছে, কিন্তু অন্য অন্য জায়গায় অন্য অন্য দেশে এসছে অনেক কম রাইট আছে ইমিগ্রান্টদের। সেক্ষেত্রে আমেরিকা অনেক রাইট আছে, অনেক ফার্ম আছে, তো সেক্ষেত্রে নির্বাহী আদেশে অনেক কিছু দিয়ে ইমিগ্রেশন কন্ট্রোল করার দায়িত্ব সরকার সেটা করতে পারে, তো সেটা কোর্টে এটা পাশ হয়ে যায় ইউজুয়ালি, আনলেস কতকগুলি জিনিস আছে এদেশে, যেমন জাতীয়তা বিবেচনা করে, কারোর এথনিসিটি বিবেচনা করে, কারোর ধর্ম বিবেচনা করে যদি আদেশ হয় সেটা ভিন্ন, সেটা আবার কনস্টিটিউশনাল স্ক্রুটিনি পড়ে যায়, মানে সাংবিধানিক সাংবিধানিক কতকগুলি অনুসন্ধানের স্ট্যান্ডার্ড আছে যে সাংবিধানিক ভঙ্গ হয়েছে কিনা, সেইটা রিভিউর ভিতরে পড়ে যায়। আর ওই ছাড়া এমনি রেশনাল যে কোনো কিছুই পাশ করে যায়, যেমন যেমন যদি আমি একটা উদাহরণ দিই, নির্বাহী আদেশে বলা যদি হয় যে এই প্যান্ডেমিকের কারণে আমেরিকায় যাতে সংক্রমণ না হয় কোনো রকম করোনা ভাইরাস রোগ শোকের জন্য, এই কারণে সর্বপ্রকার ইমিগ্রেশন নিষিদ্ধ করা হলো বা এই এই দেশে নিষিদ্ধ করা হলো, এগুলো পাস হয়ে যাবে, এগুলা কোর্ট পাস করে দেবে, বলবে যে আমেরিকার স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, মানুষের সেফটি স্বার্থে, মানে স্বাস্থ্যগত ব্যাপারে এই আদেশ করা হয়েছে এবং ইট মেক সেন্স, দেন এটা পাস হয়ে যাবে, এটা বন্ধ হবে না। যদি বলে যে নো অমুক ধর্মের লোক এখানে আসতে পারবে না, দেন ইস এ সিরিয়াস ব্যাপার, যেমন ধর্ম নিয়ে কথা বলা হচ্ছে, অমুক কালারের লোক এখানে আসতে পারবে না, তখন এটা সাংবিধানিক প্রতিবন্ধকতার ভিতরে পড়লো, দেশের সংবিধান সরকারের উপরে কতগুলো প্রতিবন্ধকতা জারি করেছে যে তুমি আইন করবা কিন্তু কে কেমন দেখতে তার গায়ের রং দিয়ে তার ধর্ম নিয়ে আইন করতে পারবা না, এইটা মনে করে আইন করতে পারবা না, এবং আইন করলে সেটা সামথিং আইনে বলে স্ট্রিক্ট স্ক্রুটিনি স্ট্যান্ডার্ড, সেইটা পাস হইতে হবে, মানে স্ক্রুটিনিটা কোর্ট এটা স্ক্রুটিনিটা করবে, অনুসন্ধানটা করবে খুব সিরিয়াস সিরিয়াস ভাবে, সেটা পাস হওয়া কঠিন হয়ে দাঁড়ায়, এবং সেই ব্যাপারে সরকার আইন করলে কোর্ট আইনটা বাতিল করে দেয়। তো কিন্তু যদি ইমিগ্রেশনের ব্যাপারে সামান্য ইফ ইট মেক সেন্স রেশনাল, রেশনাল বাংলা কি বলি আপনার একটু চাই, তো যদি কোনো রকমে মানে আইনটা রেশনাল স্ট্যান্ডার্ড, রেশনাল মানে মেক সেন্স, দেন কোর্ট বলে যে ঠিক আছে দ্যাট দ্য লোয়েস্ট স্ট্যান্ডার্ড অফ স্ক্রুটিনি বলে, লোয়েস্ট স্ট্যান্ডার্ড যে খুব মিনিমাম একটা, যদি সরকার ইমিগ্রেশনের ব্যাপারে মিনিমাম একটা রেশনালিটি দেখাইতে পারে তাহলে এটা পাস হয়ে যায়। দ্যাটস আনফরচুনেট, দ্যাটস দ্য ল, তার কারণ কোনো দেশেই, শুধু আমেরিকা নাই, আমেরিকা অনেক রাইট দেয় ইমিগ্রান্টদের, তার ডিউ প্রসেস রাইট আছে যে কারো কিছু নিতে হইলে একটা
পদ্ধতিগত বাধ্যবাধকতার বাধ্যতা সেটা নিতে হয়, খামখেয়ালি উইমজিক্যালি নেওয়া যায় না। তো সে একটা বড় রাইট এখানে। তারপরে হচ্ছে যে আর একটা সাংবিধানিক ইয়ে আছে যে এইটার অ্যাপ্লিকেশনে ইকুয়ালিটি মেনটেন করতে হবে। যেমন ধরেন যে পাবলিক চার্জের যদি ভিসা ডিনাই করে, যে আমি মুসলমান দেশগুলোতে ভিসা ডিনাই করব বেশি, খ্রিস্টিয়ান দেশগুলোতে করব না, দেন ইটস ইকুয়ালিটি মেনটেন করা হলো না, মানে সমানভাবে এটার প্রয়োগ হইল না, এটা অসমানভাবে প্রয়োগ, অসমান সাংবিধানিক প্রতিবন্ধকতা ভায়োলেট হলো, সেক্ষেত্রে আবার কোর্ট ইন্টারফেয়ার করে এটা বাতিল করে দেয়। তো সেক্ষেত্রে আমেরিকান আইনে ইমিগ্রান্টদের অনেক প্রোটেকশন আছে যা অন্যান্য দেশে নেই, সেক্ষেত্রে আমেরিকা অনেক ভালো। এবং কোর্ট কাছারিতে যেহেতু চ্যালেঞ্জ করলে বিচার পাওয়া যায়, সে আর একটা দিক যে কোর্ট কাছারি সমস্ত ইন্ডিপেন্ডেন্ট, তার কারণ জুডিশিয়ারি দারুণভাবে ইন্ডিপেন্ডেন্ট এদেশে। জুডিশিয়ারি বলতে বিচার বিভাগ, যেমন বিচারদের ইউএস ডিস্ট্রিক্ট জাজের বিচার নিয়োগ দেওয়া হয় ফর লাইফ, তার কারণ প্রেসিডেন্ট বা কোনো রকমের তার কোনো রিটায়ারমেন্ট এজ নাই। সে যখন মনে করবে যে আমি আর কাজ করবো না, রিটায়ার করব, তখন সে রিটায়ার করে, তার চাকরির কোনো হবে তো সরকারের নেক নজরে থাকলে আমার আর একটা বড় পজিশনে দেবে, এই এই ধরনের কিছু নাই, এই ধরনের এখানে কিছু নাই। যখন সিটিং চিফ জাস্টিস থাকতে মারা গেছে, উনি মনে হয় প্রায় 40 ইয়ার্স এর উপরে চিফ জাস্টিস ছিলেন। উনি রিটায়ার করে নাই, সে কাজ করতে ইতালে আছে, তো সেক্ষেত্রে তার চাকরির ভয় নাই, তার ইনফ্লুয়েন্স হওয়ার ভয় নাই, তারে কেউ রিমুভ করার ভয় নাই। রিমুভ হতে পারে, তাও কংগ্রেসের 2/3 মেজরিটিতে যদি অভিসংশোধিত হয় অর্থাৎ ইমপিচড হয়, সেটা দারুণ দারুণ অসাধারণের জন্য, কোনো ক্রিমিনাল কাজ করেছে ইয়ে করেছে, সেটা ইউজুয়ালি যাদরায় সমস্ত ক্ষেত্রে মানে এ সমস্ত ক্ষেত্রে জাজরা তো এই সমস্ত কাজে ইউজুয়ালি ইনগেজড হয় না, তো খুব কম জাজদি রিমুভ হয়েছে থ্রু আউট দ্য ইউনাইটেড স্টেট হিস্ট্রিতে, ইম্পিচমেন্ট কম হয়। সো আর দিজ আর জুরিস্ট ধরেন, এবং তারা ফিয়ার্সলি ফিউরিয়া আই মিন ভেরি ভেরি ইন্ডিপেন্ডেন্ট, সো সেক্ষেত্রে জাজরা ভয়ও পায় না যে আমারে কেউ প্রতিশোধ নেবে ইয়ে নেবে, সে 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 সমস্ত ধরনের ভয় ভীতি ও জাজ দেন। আপনি একটা জানেন যে ওই যে রাশেদ চৌধুরী, এখানে বঙ্গবন্ধুর যে দণ্ডপ্রাপ্ত আসামি খুনি, তাকে তার এই কেসটা তো চলমান এখন, এটা কি সর্বশেষ কি অবস্থা বলতে পারবেন? সেখানে কিছু ব্যাপার আছে, তারে বোধ হয় সরকার এখানে আসছে যে তার অ্যাসাইলাম গ্রান্ট করার টেরোরিজম চার্জ, যেমন যদি কারণবিদ্ধ টেরোরিজম চার্জ থাকে, টেরোরিজম বলতে এই টেরোরিজমের আইনে এই চার্জগুলো আবার এই ইমিগ্রেশন আইনে বিভিন্ন ইন্টারপ্রিটেশন দেওয়া হয়, তার মানে এই লোকটা টেরোরিস্ট অমুক করে মারিছে তা না, এটা যদি টেরোরিজম চার্জ, বিদেশেও কারোর কনভিকশন থাকে, খারাপ কাজ করে থাকে, দেখুন মানে এখানে ক্রিমিনালি চার্জ করতে পারে না, কিন্তু তারা ইমিগ্রেশন পারপাসে টেরোরিজম চার্জ এনে তার ইমিগ্রেশন বেনিফিট ডিনাই করতে পারে, দ্যাটস একটা ভিন্ন কনসেপ্ট আর কি ইয়ে করা। তো যেহেতু রাশেদ চৌধুরীর নামে ফাঁসির আদেশ আছে বাংলাদেশে, এখন সেটা তারা এখানে ইউজ করতে পারে, এখন কি হবে সেটা বলা কঠিন। এখন রাশেদ চৌধুরী বলতে পারে হয়তো যে
এটা তো পলিটিক্যালি মোটিভেটেড চার্জেস, সেক্ষেত্রে পলিটিক্যালি মোটিভেটেড চার্জ হলে সে অ্যাসাইলাম পাইতে পারে, কিন্তু দেয়ার ইজ এক্সেপশনস। এটা 1951 জেনেভা কনভেনশন আছে এবং 1967 লন্ডন প্রোটোকল আছে, যার মাধ্যমে অন্যান্য দেশগুলো অ্যাডাপ্ট করে এই অ্যাসাইলামের ব্যবস্থা করা আছে। তো সেক্ষেত্রে বলা আছে যে যদি কেউ যদি পলিটিক্যাল ক্রাইম করে, কিন্তু দেয়ার ইজ ওয়ান এক্সেপশন, যদি কেউ যদি রাষ্ট্রপ্রধান রে মানে হত্যা করে, তাইলে আবার ওই এক্সেপশনে ওই মানে ওইটাই পড়ে না। ইট কুড বি কনসিডার্ড এজ এ ক্রাইম অ্যান্ড কুড বি এক্সপেডাই এই এক্সট্রাডিবল ক্রাইম হতে পারে, এই এক্সট্রাডিশন হতে পারে তার। সো উই ডোন্ট নো আসলে রাশেদ চৌধুরীর ডিফেন্সটা কি এবং সে কি পিলিট করে আর এ দেশের গভর্নমেন্টের কি চার্জ, এবং তবে কিছুটা বোঝা যায় আপনি ওইটা বলছেন যে সেইটা তারা তার সিটিজেনশিপ বাতিল করার চেষ্টা করছে, ইয়ে করছে। তো এখন কোর্ট কোন ইয়ে নেয় বিভিন্ন ম্যারিটস ডিম্যারিটস আর্গুমেন্টের উপরে নির্ভর করে। এখন ধরেন রাশেদ চৌধুরী যদি তার এক্সট্রাডিশন বা ডিপোর্টেশন ইমিগ্রেশন কোর্টে তো তার একটা ফোরাম আছে, সেখানে সে ফাইট করবে নিশ্চয়ই। তারপরে বোর্ড অফ ইমিগ্রেশনে তার একটা অ্যাপিল প্রসেস আছে, তো সেইটা তার এক্সজশন করতে হবে। তারপরে সে এইটা নিয়ে হয়তো ইউএস সার্কিট কোর্টে যাইতে পারে। তো ওর পরে আর তার ইমিগ্রেশন ব্যাপার নিয়ে যা কঠিন, তার কারণ ইউএস সুপ্রিম কোর্ট ওই ধরনের কেস নেবে না, ওইখানে ফাইনাল। এরপরে যদি সে স্মার্ট লোক হয় বা তার লয়ার যদি স্মার্ট হয়, দেন হি ক্যান গো ফর এ হেভিয়াস কর্পাস প্রসিডিং বিফোর ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট, সেখানে আবার সার্কিট কোর্টে যাইতে পারে, ইট ক্যান গো অল দ্য ওয়ে টু দ্য ইউএস সুপ্রিম কোর্ট। সো দেয়ার ইজ এ লং ওয়ে দ্য লিগাল ইয়েটা আসছে, তো সেখানে করতে পারে এমন কোন অভিনীতে চায় সেটা একটা লিগাল ফাইটের ব্যাপার আছে। আর তাছাড়া এই সমস্ত লিগাল ফাইটের লিগাল চ্যালেঞ্জটা ইটস ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, সামবডি হ্যাজ টু অ্যাফোর্ড ইট। সো সেটা একটা ইজ আর এক্সট্রিমলি চ্যালেঞ্জিং ওয়ার্ক, এবং কম্পিটেন্ট লয়ারদের ফি আছে এখানে, তার কারণ এখানে অনেক লিগাল রিসার্চ টিসার্চ আছে, ইয়ে আছে। সো এইটা একটা ব্যাপার। তো কি হবে সেটা তো আগে তো বলা, আপনার ডিপেন্ড করে যে কি ফ্যাক্টস ইস্টাবলিশড হয় কোর্ট প্রসিডিংয়ে। সেখানে অনেক ক্ষেত্রে যে লেজিটিমেট কারণ আছে, তারপরেও ফ্যাক্টটা ইস্টাবলিশ করতে পারে না, এভিডেন্স পড়ে না। তারপরে আর একটা বড় ব্যাপার আছে, কারোর একটা রোগ হইলে ডাক্তারই এভরিথিং, সেই ডাক্তারের ট্রিটমেন্ট, তার ডায়াগনোসিস, তারপরে থেরাপি, এগুলার একটা বড় ব্যাপার। সো লিগাল ব্যাপারে আপনার লয়ার এভরিথিং, লয়ারের এক্সপার্টিস নলেজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তার কারণ কোর্টের ভিতরে তার ফ্যাক্টসটা, তার ক্লেমটা ইস্টাবলিশ করা বা ডিফেন্স ইস্টাবলিশ করা ইজ ভেরি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অনেক সময় লয়ারের স্কিলের জন্যই তো কেস ফেল করে, লয়ারের স্কিলের জন্যই কেস উইন করে। তো দ্যাটস কম্পিটেন্ট লয়ার হায়ার করাটাও বিরাট ব্যাপার একটা। সো সেক্ষেত্রে কি হয় না হয়, আমাদের আসলে কোনো শূন্যতার মাঝে কিছু বলা কঠিন ব্যাপার। সো আপনার আশা করি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারছি, ধন্যবাদ। ওই যে সরকার যে প্রণোদনাগুলো, যেগুলো সরকার দিচ্ছে করোনাকে কেন্দ্র করে, করোনাকালে এখনো দিচ্ছে, এগুলোতে যদি কোনো অনিয়ম হয়, কেউ ভুল তথ্য দিয়ে এগুলো গ্রহণ করে অথবা বিভিন্ন অনিয়ম যদি ঘটে, তাহলে কি এখানে কি প্রক্রিয়া, কি উচিত কোন মিথ্যা মানে ফোরজারি অথবা প্রতারণার আশ্রয় না নেয়া। আশ্রয় নিলে ইট কুড একালো তো আপনার যে বেনিফিটটা পাবেন সেটা কনফিসকেটেড হতে পারে, আবার রিটার্ন চাইতে পারে। আর একটা হচ্ছে যে যদি টু মাচ করে ফেলে, ফলস ফলস করে ফেলে, দেন ইট কুড বি প্রসিকিউটেড টু।
আমার মনে হয় ক্রিমিনাল করে অ্যারেস্ট ম্যারেস্ট হইতে পারে, জেল জরিমানা হতে পারে। সো উচিত হলো কেন যতদূর ক্লিন থাকা যায় সেইভাবে সেটা নেওয়া, যে যেটা যোগ্য না সে সেটা ইয়ে না। আমি জানি অলরেডি অনেকের আনএমপ্লয়মেন্ট বেনিফিট তারা এখন রিটার্ন চাচ্ছে, তো সেইটা রিটার্ন চাইতে পারে। আর যে কেউ যদি খুব বেশি মিথ্যা ইনফরমেশন দেয় দি কুড বি প্রসিকিউটেড টু, ইট ডিপেন্ডস কে কি করেছে এবং তার এক্সটেন্টটা কি পরিমাণ, অর্থাৎ তাদের কি কাজটা করলো এবং কি কাজটা কত সিরিয়াস তার উপরে নির্ভর করে, সিরিয়াসনেস এর উপরে নির্ভর করে যে তার কনসিকোয়েন্সটা কি হতে পারে। আমার কাছে কেস আসছে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট রিটার্ন করার মতো কেস আসছে, কিন্তু এর ওটসে সিরিয়াস আর বেশি কিছু আসে না। তো এই এইটা আসছে, এটা কেন তার কাছে কেন এটা ক্লেম করছে, রিটার্ন দেওয়ার জন্য কেন বলা হচ্ছে তাকে, এইটা নিয়মটা ছিল সেখানে কারণ এটা এটা বলা ঠিক হবে না। তবে যেহেতু আমার কাছে যে কিছু আসছে সেটা কনফিডেন্সিয়াল, তো আসছে যে তারা বলছে যে তুমি এইটা ওই এলিজেবল ছিল না, তুমি এইটা পাওয়ার যোগ্য ছিল না, তোমার কাজ ছিল না, কিন্তু তুমি দেখা যাচ্ছে তুমি বেকার হয়ে গেছো। সো এই ধরনের এর বেশি কিছু আমি এই ধরনের আইনগত এটা কি আছে, কি ধরনের পানিশমেন্ট দিতে পারে, পানিশমেন্ট কি তারা শোনেন, পানিশমেন্ট তো একটা ফলস ক্লেম করলে দে কুড বি অ্যারেস্টেড প্রসিকিউটেড বহু কিছু, কিন্তু হিয়ার ইজ এ কোশ্চেন, এটা হচ্ছে কি যে যারা এটা করবে তাদেরও তো ইয়ে আছে, যেমন ধরেন কেউ 5,000 টাকা নিছে এখন তার পিছনে যদি 20,000 টাকা খরচ করে মামলা করে জেল দিয়া হয় ইটস নট ওয়ার্থ ইট, দে উইল জাস্ট রিটার্ন দা মানি। আমার আমি বুঝাইতে পারছি আপনারে, তো সব কিছুতে বিজনেস একটা কনসিডারেশন আছে, সব কিছুতে বিজনেস একটা কনসিডারেশন আছে। তাই প্রসিকিউশন ক্রাইমের ব্যাপারে প্রসিকিউটর দেখে যে এই লোকটারে জেলে দিয়ে আমি কি মেসেজ সোসাইটিতে পাঠাচ্ছি, যে এরে জেলে দিয়ে যদি 8-10 জন শান্ত হয় তারে জেলে দেবে, আর যদি দেখে এরে জেলে দিয়ে কোনো লাভ নাই, এরা এখানে জেলের ভাত খাওয়ায় শুধু সরকারের উপরে সরকারি ভাত খাওয়াইলাম 6 মাস, তাতে আমার আমি একটা উদাহরণ দিই যে আমি 5,000 টাকা ও আমার খাইয়ে ও আমার চুরি করে নিছে বা বিভিন্ন ভাবে নিছে যে ও পায় না, এখন যদি তারা আমি 6 মাস জেলে দেই 1,000, তাই একটা লোককে জেলে পুষতে হইলে প্রতিটা প্রিজন সিস্টেমের 200-300 টাকা যায় প্রতিদিন, আজকাল বোধ হয় বেশি যায়। তো 6 মান্থ যদি আমি কারোর পিছনে 400 টাকা করে প্রতিদিন খরচ করি, তো বলেন এটা আমি একজনের পিছনে প্রায় $50,000-$70,000 খরচ করলাম, সে আমার 5,000 টাকা নিছে, এখন কোনো ইন্টেলিজেন্ট প্রসিকিউটর তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস আনবে, বলবে যে এটা সিভিল ফ্রড করেছে, ওকে রিটার্ন দা মানি, দ্যাটস পর্যন্তই তারা হয়তো সীমিত থাকবে। আমি হইলে ওইটা করতাম না, যে আমি এইখানে সিসকে সরে মানে জেলে দিয়ে আমি ট্রেজারির থেকে আরো $50,000-$100,000 দেবো কেন, সেটা গেল প্লাস একটা লোকের প্রসিকিউট করতে হইলে প্রসিকিউটারের টাইম আছে, কোর্ট পার্সোনালের টাইম আছে, সরকারি কর্মচারীদের আমার এই কাজের টেনে সাক্ষী দিয়ে দিতে হবে, why I do all this for $5,000, I rather said write a letter return the money within certain days, so that's how it is, it's a, everything is a consideration, business consideration bolen onno consideration er bolen er upore nirbhar kore, so sheta ekta byapar ache, so it depend kore the how serious eta, ekhon jodi keu সমস্ত জাল কাগজপত্র বানায় একটা এমপ্লয়ার ক্রিয়েট করে সব কাগজ বোয়া, তারপরে যদি টাকা পয়সা নেয় তারপরে তারা বলতে পারত ইউ ডিড টু মাচ, তুই এইটা করেছিস ভবিষ্যতে আরো এরকম বহু কিছু করবি বা আরেকজনের করাছ জন্য তোর একটা লেসন দেওয়া উচিত, সেক্ষেত্রে ভিন্ন তখন হয়তো তারপরে তারা হার্ড হইতে পারে। সো ডিপেন্ডস on the extent of the activity or the crime someone has committed or extent of the
মানে কাজ যে কি কি কাজটা করেছে সেটা সেটা সেটার উপরে নির্ভর করে। ধন্যবাদ শিল্পী ভাই, আমরা একবার শেষ পর্যায়ে এই হবে এটা বলে দেয়া কঠিন। আমরা একবার শেষ পর্যায়ে যে বিষয়টা, আপনার এখন এই যে করোনা কালের এখন কোর্টের কি অবস্থা, কোর্ট কি স্বাভাবিকভাবে চলা শুরু করবে, করছে? কোর্টই স্বাভাবিকভাবে চলছে না এখনো। আপনি আপনি এটা প্র্যাকটিক্যাল কনসিডারেশন কথা বলি, যে আপনি বলেন জাজরা খুব বয়স্ক লোক, মোস্ট অফ দ্য জাজ ইয়াং লোক, জাজ হয় কম, একটা এক্সপিরিয়েন্স লাগে, ইয়ে লাগে, আর একটু বয়স হয়ে গেলে মানুষের কোনো না কোনো রোগ ব্যাধি থাকে, একটা প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকে, আর এই প্রি এক্সিস্টিং কন্ডিশন যাদের আছে করোনায় তারা এফেক্টেড বেশি। আর তাছাড়া এই জাজরা কোর্ট কাছারির লোকজন প্রেটি সফিস্টিকেটেড লোক, তারা হেলথ মেনটেন করে, বিভিন্ন কোর্ট মেনটেন করে, এখন তার কোর্টে কে আসছে তা তো তারা জানে। ইউজুয়ালি এটা স্বাভাবিক হচ্ছে না, ইভেন লয়াররাও যাচ্ছে না, যে ভার্চুয়াল অনেক সময় টেলিফোনিক অ্যাপিয়ারেন্স হচ্ছে, তারপরে স্কাইপে অ্যাপিয়ারেন্স হচ্ছে, বাট উইথ দ্য ম্যাসিভ স্কেল হচ্ছে, তো ইটস নট স্বাভাবিক মোটেই না। এই জন্যই নিউ ইয়র্ক স্টেট গভর্নর একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সমস্ত ডেডলাইন এবং স্ট্যাচুট অফ লিমিটেশনস, যেমন ধরেন এই কেস 3 বছরের ভিতরে করতে হবে, এখন 3 বছর 2 বছর 9 মাস হয়ে গেছে, তার তো এখনই করতে হবে, যেহেতু কোর্ট বন্ধ কিভাবে করবে। সো এই এই ডেডলাইন গুলা অগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত জুলাই মাসে এক্সটেনশন করছে, আগে জুনের 20 তারিখ পর্যন্ত করেছিল, আবার জুলাই মাসে এটা অগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত করেছে গভর্নর, যাতে মানে ক্লেম গুলা ধ্বংস না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। আর জাজরা স্বাভাবিকভাবে অপারেট করছে না কোর্ট কাছে, ইন পার্সন অ্যাপিয়ারেন্স নাই বললেই চলে। যেমন ইমিগ্রেশন কোর্ট তো রিসেন্টলি খোলার কথা কিন্তু কোন হিয়ারিং হচ্ছে না, হিয়ারিং থাকলে তারা আগের দিন কল করে বলে দেয় যে নো ডোন্ট কাম, ডোন্ট কাম, কোন জাজই হিয়ারিং করছে না। এখন তারা হয়তো বা কোনো টেলিফোনিক স্কাইপে হিয়ারিং করার চিন্তা ভাবনা চলছে, এখন এগুলো এখনো ফর্মুলেটেড হয় নাই, কোনো যা আদেশ আসে নাই। আমার যতগুলো হিয়ারিং এই মাসে ছিল, এই এই মাসে গত মাসে ছিল, একটা হয় নাই, তো বলে দেয় যে নো মোর নো হিয়ারিং। ধরুন যাদের ওই যে গ্রিন কার্ড নবায়ন করা ইত্যাদি যে বিষয়গুলো আছে, ওগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থ যেটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চলছে না, সেটা দেখার বিষয় এখনো। সব টাইপের কেস, তবে আসছেও কম প্রবলেম, ইমিগ্রেশন কেস আছে আসছে কম বেশি, আর অন্যান্য সিভিল কেসও যাদের ইয়ে আসে সেগুলো কিছু আসছে, বাট যেমন সিভিল আমি অনেক সিভিল কেস করি, ওই সুপ্রিম কোর্টে মামলা টামলা, ফোর ক্লোজার, রিয়েল এস্টেট, এগুলো অনেক কিছু স্থগিত আছে, মানে কোর্ট কাছারিতে চলছে না, সিভিল কেস সু করাটা এগুলো চলছে, বাট কম কম আপাতত, যেহেতু অনেক কিছু ফাইল করা যাচ্ছে না, যেমন কোর্টে ফাইল করা যায় না অনেক কিছু, এবং কাউন্টি ক্লার্ক অফিসে যেখানে কেসটা ফাইল করেন সেটা বন্ধ, কিন্তু অনলাইনে কিছু ইলেকট্রনিক্যালি কিছু ফাইলিং হচ্ছে, সব না, সব কেস না, কিছু কিছু ব্যাপার আছে, যেমন কেউ অ্যারেস্টেড হলে সেগুলোর হিয়ারিং টিয়ারিং হচ্ছে, ক্রিমিনাল কেস ওগুলো বন্ধ না, কেউ অ্যারেস্টেড হলে 24 ঘন্টার ভিতরে অ্যারেঞ্জমেন্ট হয় ওগুলো হচ্ছে, ইয়ে হচ্ছে, কিন্তু কোর্ট কোর্ট কাছারিতে কোর্ট অফিসাররা বহু দূরে লোক বসায় রাখে, বিভিন্ন প্রোটোকল মানে সেফটি প্রোটোকল মেনটেন করা হচ্ছে, সেগুলো হচ্ছে, বাট এটা স্টিল লিমিটেড আকারে হচ্ছে, আর এক্সট্রিমলি লিমিটেড আকারে, নট নট আগের মতো স্বাভাবিকের কোনো ধারে কাছে না। ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেস এই সময়টা আসছে কিনা এরকম কোনো? আমার কাছে কিছু আসে নাই, তবে আমি পুলিশ অফিসারদের কাছ থেকে আলাপ করে শুনছি এটা বাড়তেছে, এটা একটা বড় দিক। আপনার ফানি কথা বলি যে
এখানে এক রিপোর্টে দেখলাম যে ডোমেস্টিক ভায়োলেশন তো আছে অনেক, মানে এস্ট্রেঞ্জ রিলেশনশিপ আবার রিপেয়ার হচ্ছে অনেক, অনেক হসপিটাল গুলো বলছে যে প্রেগন্যান্সির সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এই করোনার ভিতরে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে, আবার মারামারিও হচ্ছে। তো এক জায়গায় থাকলে তো মারামারি হয়, সেটাও হয় আবার খাতিরও হয়, যে ইটস অল হিউম্যান অ্যাক্টিভিটি আর কি, বুঝছেন। তো আমি তো ওই ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটেস কম করি, আমার কাছে নাই বললে চলে। তো আমার কাছে কিছু নাই। ধন্যবাদ শেলবি, আমাদের সময় একবারে শেষ। কমিউনিটির উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন সর্বশেষ? কমিউনিটির পরামর্শ তো এই করোনা, এই প্যান্ডেমিক থেকে আমাদের কমিউনিটি আনফরচুনেটলি এবং অত্যন্ত দুঃখের বিষয়ে দারুণভাবে এফেক্টেড হয়েছে। অনেক লোক মারা গেছে, অনেক লোক, আমার নিজেরই বহু ক্লায়েন্ট এতে এফেক্টেড হয়েছিল, কয়েকজন মারাও গেছে এবং অনেকেই বেঁচে গেছেন। সো এর থেকে সাবধানে থাকা, জীবনের বড় তো কিছু নাই, সাবধানে থাকা, কষ্ট হইলেও ঘরে থাকেন, ওই মেডিকেল গাইডলাইন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন, সেফ থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই এই ছাড়া তো এই সময়ে আর কাজ বাজ কম করতে হইলেও কম করেন, কম খান, কম পড়েন, সুস্থ থাকেন, সেফ থাকেন, বেঁচে থাকলেই অন্য সব কিছু পাওয়া যাবে। এই প্যান্ডেমিক খুব বেশি দিন চলবে না, হয়তো ভ্যাকসিন বেরোয় যাবে, ট্রিটমেন্ট বেরোয় যাবে, তখন আবার নর্মাল লাইফ রিজিউম করবেন, এই আশা রাখি। আপাতত সুস্থ থাকেন, ঘরে থাকেন, যতদূর সম্ভব স্বাস্থ্য মেনটেন করার চেষ্টা করেন, সেফটি সেফ এবং সাউন্ড অবস্থায় থাকার চেষ্টা করেন। এছাড়া তাই ছাড়া আর কমিউনিটিতে যারা এতে এফেক্টেড হয়েছে তাদের তাদের প্রতি আমার সহানুভূতি সমবেদনা রইল, এবং যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমার রিয়েল রিয়েল জেনুইন হার্টফেল্ট কন্ডোলেন্সেস রইল। ভালো থাকেন, এই পরিস্থিতি কাটায় ওঠার চেষ্টা করেন, এইটাই 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 আমার কামনা, এবং এইটাই আমি আসলে মনের থেকে এবং মনের থেকে অত্যন্ত আন্তরিক ভাবে এই কামনা করি। ধন্যবাদ শেলমি, আমাদেরকে সময়ের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে ডাকার জন্য, আপনার টেলিভিশনে হোপ হোপ প্রশ্নের উত্তর দিতে পারিছি এবং ইনফরমেশন দিতে পারিছি, এই এই এইটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব, ভালো থাকুন। তাদের জন্য আমার শুভেচ্ছা রইল। জি, ধন্যবাদ।